হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি স্যার, আজকে যে আমি ইন্টারভিউ দিয়ে আসলাম আপনার ওখান থেকে, রেশমি। ও আচ্ছা, হ্যাঁ বলেন। জি স্যার, আমার ইন্টারভিউ আপনার কেমন লাগলো? ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো লাগছিল, কিন্তু আসলে ইন্টারভিউ দেওয়ার পরে এত তাড়াতাড়ি ফোন দিয়ে খোঁজ নেওয়াটা তো দরকার না, কারণ আমাদের সবকিছু তো কাজ টাজ মানে কাগজ যা পরীক্ষার সবকিছু কাগজ দেখতে হবে, তারপরে তো আপনাকে রেজাল্ট দেবো, তাই না? স্যার, আসলে বিষয়টা হচ্ছে, সবই ঠিক আছে আপনার কথা, কিন্তু এখানে তো অনেক দেরি হয়ে যাবে স্যার, চাকরিটা আমার দরকার। হ্যাঁ সেটা তো বুঝলাম, চাকরি তোমার দরকার, আর চাকরি দরকারের জন্যই তো আমরা নিয়োগ দিছি তোমাকে চাকরি দেওয়ানোর জন্য। জি স্যার, যদি আসলে অনেক কাগজপত্র দেখার প্রয়োজন হয়, এখানে তো অনেক সময় লেগে যাবে। তোমার চাকরিটার দরকার প্রয়োজন এত দূর, মানে কেন এত প্যারা নিচ্ছ বলো তো? আসলে ফ্যামিলি থেকে আমি তো একমাত্র ইনকাম করি, মানে করব, পুরো ফ্যামিলিটা আমাকেই দেখতে হয়, যার জন্য চাকরিটা আমার খুবই দরকার। প্লিজ স্যার, একটু দেখবেন। তোমার চাকরির তোমার ফ্যামিলির সবকিছু যদি দায়ভার তোমার উপর থাকে তাহলে একটু ভাগা ভাগ করে নিলে হয় না? স্যার, মানে একটু বুঝিয়ে বলে ভালো হয়। আসলে বুঝিয়ে বলতে কি, দেখো এখন তুমি কি বিবাহিত না অবিবাহিত? না, আমি অবিবাহিত। অবিবাহিত, জি স্যার। তাহলে তো আমার জন্য ভালো হলো। আচ্ছা শোনো, একটা কাজ করো, যদিও তোমার চাকরির দরকার, তুমি ইনকাম যখন একা করো তাই না, তাহলে তোমার একটা অফার আছে। জি বলেন। তুমি ঠিক সন্ধ্যার পরে, মানে অফিস টাইম শেষ হয়ে গেল না 5টা, 5:30 শেষ হলে তুমি 7:30-8টার দিকে তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই, কেন না। মানে দেখা করার একটু প্রয়োজনটা মনে করছিলাম, কি একটু দেখা করলে তোমার জন্য ভালো হতো। স্যার, আমার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি স্যার, আমার চাকরিটা সত্যিই খুব দরকার। তাই জি স্যার। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাড়ি থেকে কাগজপত্র যা দেওয়ার দিচ্ছ তো তোমার মা বাবাকে বলে 2-3 ঘন্টার জন্য তুমি আসতে পারবা? হ্যাঁ, আমি অবশ্যই আসতে পারবো। মানে আসতে বলতেছি কি কারণে, সেটা কি একবার বুঝতে চেষ্টা করতেছো না খালি আসার জন্য পাগল হয়ে আছো? মানে সেটা আমি আসলে বুঝতেছি না বলতে তা না, আমি তো আসলে অ্যাডাল্ট একটা মেয়ে, আমি আসলে সব বুঝতে পারি, কিন্তু তারপরে স্যার আমি আসবো, আপনি বলছেন আমি আসবো। সেটা তো বুঝলাম, কিন্তু আসলে কিন্তু স্যারের সাথে একটু সময় কাটাতে হবে, সেটা পারবা তো? জি স্যার, অবশ্যই পারবো, কারণ চাকরিটা স্যার আমার দরকার। আপনি স্যার যেভাবে বলবেন আমি সেভাবেই করব। এই জন্য বলছিলাম, তোমার ফ্যামিলিও চলবে আর তোমার চাকরিও ঠিক থাকবে, মাঝখানে আমি একটু ভালো থাকলাম, ভালো সাজলাম তোমার জি কাছে। স্যার, সমস্যা নাই, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাতে তোমার স্যালারিটাও বেশি পড়বে, আর ভবিষ্যতে তুমি কিন্তু কি অফিসের একজন বড় কর্মকর্তাও হতে পারবা যদি আমার সাথে একটু সম্পর্ক ভালো রাখতে পারো। জি স্যার, আমিও চাচ্ছি সেরকম, সমস্যা নাই, কারণ এখন পৃথিবীতে চলছে তো স্যার গিভ অ্যান্ড টেক সিস্টেম, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। তাই ও তাই বুঝি, জি স্যার। তাহলে তো কোনো সমস্যাই নাই। আর এই বিষয়টা নিয়ে তুমি একদম আমার কাছে একমত না একটু ভয় ভয় না লাগতেছে? না স্যার, আসলে একমত, মানে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেলেও তো এখন লাভ নেই স্যার, চাকরিটা আমার দরকার, সত্যি আমার দরকার। শোনো, তোমার চাকরি নিয়ে আর একটা বারো কোনো কথা বলবো না আমাকে। তোমার চাকরি মনে করো হয়ে গেছে, ঠিক আছে? তাই নাকি স্যার? হ্যাঁ, তোমার চাকরি একদম কনফার্ম, স্যালারিও পড়বে 30,000, ও রিয়েলি থ্যাংক ইউ। আর কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। কিন্তু আমার তো সমস্যা রয়ে গেল, কোথায়? তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেব আর আমি অখুশি থাকবো তা তো না। জি, তা তো অবশ্যই না, আমিও স্যার আপনাকে অখুশি করে কিছু করতে চাই না আমার যে খুশিটা সেটা কি বুঝতেছো একবারও? স্যার, কিছু তো বুঝতেছি। তাই হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার তো বিয়ে হয় না, এখন যদি তুমি আমাকে খুশি করতে চাও, ভবিষ্যতে বিয়ে হলে তোমার কি হবে সেটা বুঝতেছো? আসলে স্যার এই মুহূর্তে আমার জবটা দরকার, আমি এটা নিয়ে বেশি চিন্তিত। আচ্ছা, তোমার জব নিয়ে যদি এত টেনশন থাকে তাহলে তোমার এই জীবনটা নিয়ে যদি তুমি আমার সাথে খেলা খেলবা, ভবিষ্যতে তোমার বিয়ে হয়ে গেলে তখন তুমি কি করবা? সেটা পরেরটা পরে দেখা যাবে স্যার, এখন বর্তমানটা আগে ভাবি, ভবিষ্যৎটা পরে ভাবো। না না, আসলে বর্তমান নিয়েও ভাবতে হবে, ভবিষ্যতেও ভাবতে হবে, কারণ ভবিষ্যতে তুমি আগাতে গেলে তোমার তো ভবিষ্যৎটা একটু চিনতে হবে, তাই না? সবই ঠিক আছে স্যার, কিন্তু তুমি আসলে আমি এমন একটা টাইম পাস করতেছি এখন বর্তমানে, আমার জবটা নিয়ে বেশি ভাবতেছি। আচ্ছা তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা বার ভেবে দেখেছ তোমার বিয়ে হয় নাই, তুমি যদি আমার সাথে এই গিভেন থেকে যদি জড়িয়ে যাও তাহলে তোমার ভবিষ্যতে কি হবে, তুমি একটা বার ভেবেছ?
কিছু করার নেই স্যার, আপনি তো চাইলেন আর আপনি তো হ্যাঁ, চাচ্ছেন, তাহলে আপনাকে খুশি করতে গেলে তো আমাকে আসতেই হবে ওইভাবে। আরে এটা আমাদের অফিসের একটা রুলস, হ্যাঁ তাহলে আপনার রুলস তো এখানে আমাকে মানতেই হবে। এখানে আমরা একটা মাত্র ইন্টারভিউ, এই পরীক্ষাটা নেই শুধু খালি এই কথাগুলো শোনার জন্য। আসলে তোমরা অনেক কষ্ট, এটা আমি বুঝতেছি, আর এই কষ্টের কারণে কিন্তু আমি সরলতার সুযোগ নিয়ে তোমাকে যে আমি নষ্ট করব, গিভেন থেকে রাখবো তা কিন্তু না। আমি তোমার মনটা বুঝলাম, আসলে তোমার অনেক কষ্ট। সত্যি স্যার আমার অনেক কষ্ট। হ্যাঁ, এই জন্যে তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি ইন্টারভিউতে ফার্স্ট করেছো, বাট তোমার চাকরি একদম খারাপ, তাই নাকি? ঠিক আছে? তবে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে একটা জিনিস, যদি কখনো কোনো সময় মনে পড়ে আমার দিকে একটু তাকিয়ে দেখো, আর ভবিষ্যতে আমি তোমাকে নিয়ে যদি সংসার করতে পারি বা যদি তোমার আশা থাকে তুমি করবা। স্যার আপনার মনটা অনেক ভালো। আমার মনটা ভালোর জন্য তো মেয়ে মানুষেরা আমাকে ভালোবাসে, বিয়ে করে না, কষ্টটা হলো এই জায়গায়। ও আচ্ছা তাই, সরি স্যার। আমি খুব কষ্ট প্রকাশ করলাম তোমার কাছে, আর যদি তুমি এইভাবে আমার সামনে যদি একটু অগ্রসর হও, আমি হয়তো তোমাকে নিয়ে কিছু স্বপ্ন দেখতে পারি। আপনার মতো একজন ভালো মনের মানুষকে যদি সত্যি আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাই, আমি নিজেকে খুব লাকি মনে করব, সত্যি। সিরিয়াসলি। আচ্ছা তাহলে একটা কাজ করো, দুজনে যখন একই অফিসে কর্ম করব, তাহলে এখানে আর তো দূরে থাকার কোনো কথা নেই। তুমি সামনে 1 তারিখে জয়েন করে ফেলাম, ওকে স্যার, আমি যত সাধ্য চেষ্টা করে হলো তোমাকে আরো আগে নিয়ে আসার চেষ্টা করব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর শোনো একটা কথা, বলেন। তোমার মা বাবাকে নিয়ে আর গ্রামে থাকতে হবে না। তাই না? তাহলে তো এটা অনেক খুশির খবর আমার জন্য। হ্যাঁ, তোমাকে অনেক ফ্ল্যাট নিয়ে দিব, তুমি ফ্ল্যাটে থাকবা, ওকে। আর কোনো সমস্যা? না আর কোনো সমস্যাই নাই, যেখানে আপনি আছেন সেখানে কিসের সমস্যা? তারপরে কিন্তু একটা কথা, কি কথা? ফ্ল্যাটটা যে তোমাকে আমি নিয়ে দেবো, কিন্তু মনে করব যে তুমি থাকবা তা কিন্তু না। আপনিও থাকবেন? তাতে কি মনে হয়? থাকবেন, সমস্যা কি? শুধু খালি থাকবো না আর কিছু? না ঠিক আছে, সমস্যা নেই। সেটা কিভাবে থাকবো বলো তো? আপনি যেভাবে চান, আসলে শুরু থেকে তো আমি আপনার কথাটাকে প্রাধান্য দিয়ে আসছি, না সমস্যা নেই। তা দিলে হবে না, কিন্তু আমি তোমাকে একবারে নিয়ে আমি ফ্ল্যাটে নিতে থাকতে চাচ্ছি। আচ্ছা সেটা আপনার যেমন ভালো হয়, আপনি যেমনটা ভালো মনে করেন। এই খবরটা তোমার বাবা মাকে দিবা, তোমার বাবা মা কি বলে তারপরে আমাকে রেজাল্ট দিবা, ওকে? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ অবশ্যই। ভুলে গেলে কিন্তু আমি কষ্ট পাবো। না ভুলে যাবো না, আমি আমার প্রয়োজনেই ভুলবো না। তাই তো? জি সত্যি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একদম টেনশন করলাম না কিন্তু। না না কোনো টেনশন করবেন না আর প্লিজ। বললাম কি জানো, হ্যাঁ বলো। আমি বিয়ে করি নাই, আচ্ছা আর এই বিয়ে না করে আমি জবটা করতেছি, আসলে আমার কর্মটাই হলো এরকম। আর ও যে আচ্ছা তোমার আচ্ছা, মতো একটা মেয়ে দেখতে পেলাম, এই জন্য তোমাকে বিয়ের কথাটা আমি বললাম। জি স্যার এটা আমার জন্য অনেক সৌভাগ্য। ঠিক আছে, জি তুমিও একটা শিক্ষিত মেয়ে, তোমাকে নিয়ে যদি চাকরি করি দুজনে ভালোভাবে খাইতে পারবো, চলতে পারবো, ভবিষ্যতে একটা সন্তান যখন আসবে তখন তাকেও মানুষ করতে পারবো, তাই না? জি স্যার, আর তোমার সততা আছে, তোমার অনেক মেধা আছে, তুমি কাজে লাগাতে পারবা। জি স্যার, দোয়া করবেন। ঠিক আছে, জি শুধু দোয়া কেন, তুমি পাশে থাকবে, আমি দোয়া করবো, জি ওকে? অবশ্যই অবশ্যই। এখন রাখি, আচ্ছা ঠিক আছে স্যার, অ্যাপার্টমেন্ট লেটার হাতে গেলেই কিন্তু তুমি চলে আসবে, ওকে? হ্যাঁ অবশ্যই স্যার, আমি আসার জন্য অপেক্ষায় আছি স্যার। আচ্ছা, ওকে, বাই, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।